চাকা লাগানো আজকের কোন নতুন জিনিস নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার ফেরেশতা জিব্রাইল আমিনকে দাঁড়ায় লাগিয়েছেন, আর হযরত দুনিয়া জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো ঝান্ডা দিয়ে আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসাবে তিনি প্রথম সবুত দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। इंसान अलग है, इंसानियत अलग है। যত বড়ই মানুষ হোক তার ভিতরে যদি মানুষত্ব না থাকে তার যেমন কোনো দাম নাই, তা আমরা যত বড়ই ইনসান হই আমাদের ভিতরে যদি ইনসানিয়াত না থাকে আমাদের কোনো দাম। কথা কি বোঝা যাচ্ছে? নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না করো দারায়, আবু জেহেল হাতের বেজান পাথরকে কলমা পড়ায় হবে না করো দারায়, নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না করো দারায়। জোরে বল, শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার এসে দাঁড়ায় নবী পাকের আগমনে, আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না করো দারায়। জোরে বলো, বাবাজি রাসূলে কারীমের ইশারাতে গাছ এসে পাশে দাঁড়িয়েছে, কলেমা পাথর সাক্ষী দিয়েছে, পাথরে কলেমার সাক্ষী দিয়েছে। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধারায় হবে না করো দারায়, নমরুদেরই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায় সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রাবজি। আমার আসুন মানকাবাদ গজল আপনাদের নাথ শরীফ শোনাবো, তার আগে আমরা দেখি আল্লাহ পাকের কোরআন সুরা ইউনুস 58 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে। এই যে নবী দিবস আমরা করছি, তাহলে আমাদের প্রেম আছে বলে এটা আনন্দ, আনন্দের দিন। পবিত্র কোরআন সূরা ইউনুস 58 নম্বর আয়াত, রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি ফাবিযালিকা ফালইয়াফরহু, কুল বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পে তোমরা আনন্দিত হও। বাবাজি আমার সোনা মানিকেরা, ইমাম আসাকির, ইমাম মারুদিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু থেকে ব্যাখ্যা করে বলেন, ফজল থেকে হলো আল্লাহ পাকের কোরআন, আর রহমত থেকে হলো আমাদের নবী দোজাহা।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন, যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে তিনি লিখতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের কোরআন পে এবং রাসূলে কারীম কে পে তোমরা আনন্দিত হ, কোরআন পে আমরা আনন্দিত না দুঃখিত? কথা বলেন বাবা জি আমার, খুব ভালো করে বুঝুন, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালাম পেয়ে যেমন খুশি, রাসূলে করিম কে পেয়ে তেমন আমরা খুশি। আব্বা জি আমার, খুব ভালো করে বুঝুন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ইউনূসের ভিতরে তাফসীরে জালালাইনে কি বলছে দেখুন, ওই একই আয়াতের ব্যাখ্যা কেহে দো, মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন কেহে দো, বল বলে দিন কেহে দো, یہ کتاب خدا کی فضل اور اس کی مہربانی سے نازل ہوئی ہے تو چاہیے کہ لوگ اس سے خوش ہو, মানুষ যেন আনন্দিত হয়, জোরে বলুন, یہ اس سے کہیں بہتر ہے, یہ اس سے کہ আরো ভালো, جو وہ جمع کرتے ہیں, আমরা যা জমা করে রেখেছি, খুশি হয়ে আনন্দিত হয়ে আল্লাহ পাকের ইবাদত বান্দগি করে আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে যাহা কিছু আমরা জমা করেছি, আল্লাহ পাক বলেননি যে আমি এতটা দেব, তোমরা যদি খুশি হও আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে দেব। এই মোবাইলে আমার 11টা তাফসীর আছে, তাফসীর ইবনে আব্বাস আছে, তাফসীর ইবনে কাসির আছে, তাফসীরে জালালাইন আছে, তাফসীরে দুরে মানসুর আছে, তাফসীরে বাসিরাতুল কোরআন আছে, এই রূপ ভাবে আপনি খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমার ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও, যদি আনন্দিত হও তা তোমরা যাহা জমা করে রেখেছো আমি আল্লাহ তা চাও বেশি কে দিবেন, আল্লাহ দিবেন। কেন? কোরআন আল্লাহর বাণী আর নবী হলেন আল্লাহর হাবিব, জোরে বলুন, এক হলো কালামুল্লাহ আর এক হলো হাবিবুল্লাহ, তো আমরা কোরআন পেয়েও খুশি, হাবিবুল্লাহ পেয়েও, ঠিক কি না? আব্বাসি আমার সোনামানি কে আরব, আসুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কে আপনার কিনা আনন্দিত হয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যাও আর ফেরেশতা জিব্রাইল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও, আই মিকাইল আলাইহিস সালাম তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও, আই ইসরাফিল তুমি 1,00,000 ফেরেশতা নিয়ে চলে যাও, কোথায় যাবে? আব্দুল্লাহর বাড়িতে চলে যাবে, আমার হাবিবের আগমন হবে, মালাকাল মাউত হযরত ইজরাইল আলাইহিস সালাম আপনার ওনার দায়িত্ব হলো রূহ কবজ করা, নাকি মালাকাল মউত মানে যাকে আমরা জানি, চলতি ভাষা আমরা বলি আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম বলি কিনা, হযরত ইজরাইল আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ দিয়েছেন রূহ কবজ করা, হে বাবাজি প্রাণ সংহার করা হলো ওনার কাজ, মহান আল্লাহ পাক বলেন ইসরাইল ফেরেশতা তোমার জন্য সুখবর হলো এটা, আজ আর কারো চোখে পানি ঝরবে না, বাপকে যদি আপনার দেখা বাচ্চা থেকে আলাদা করা হয়, স্বামীকে যদি স্ত্রী থেকে আলাদা করা হয়, স্বামী থেকে যদি আপনার স্ত্রী থেকে স্বামীকে আলাদা করা হয়, এমনি করে আপনার কেউ না কেউ তা ব্যথিত হয়, ব্যথা পায়, আয় ফেরেশতা মালাকাল মউত ইসরাইল, আজ আর দুনিয়াতে কোনো দুঃখ থাকবে না, আসমানেও আনন্দ, জমিনেতেও আনন্দ, কারো আজ প্রাণ সংহার হবে না, কারণ আমার হাবিব দুনিয়ায় আগমন করবে, ও মালাকাল মাউত তুমিও 1,00,000 ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও, তুমিও আনন্দ করো, কি হবে, মিছিল করো, মিছিল করো হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে, আল্লাহ পাক তিনখানা পতাকা দিলেন, একটি পতাকা মাশরিকে লাগালেন, আর একটা মাগরিবে লাগালেন, আর একটা বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দিলেন, আরো জোরে বলো, যুবকরে আমার এই
পতাকার কথা যদি আপনি বলেন তাহলে বাবাজি আমার আরো কথা আপনাদেরকে বুঝতে হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সহি মুসলিম কিতাবুল হিজরাত বাবা হিজরাতের বাবের ভিতরে এসেছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরাত করেন মাত্র দুইজন সঙ্গে, একজন আমার নবী আর একজন হলো রাসূল পাকের প্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা মদিনার মানুষ আমার নবীজিকে কখনো দেখেন নাই, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের পাশে পাশে রয়েছেন, সাথে সাথে রয়েছেন, নিজের গায়ের প্রহানটা নিজের গায়ের জুব্বাটা খুলে নি একটা লাঠিতে করে আপনার নিয়ে এমনি করে ঝান্ডা করে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার রাসূল আল্লাহ পাকের রাসূল, এটাই মদিনার মানুষকে জানাতে চাচ্ছেন। যেন মদিনার মানুষ আমি আবু বকরকে নবী না মনে করে, এজন্য আমি আবু বকর রাসূল পাকের গোলামীর সবুত দিলাম। ঝান্ডা লাগানো পতাকা লাগানো আজকের কোন নতুন জিনিস নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার ফেরেশতা জিব্রাইল আমিনকে দ্বারাই লাগিয়েছেন। আর হযরত দুনিয়া জমিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো ঝান্ডা দিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসাবে তিনি প্রথম সবুত দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসাবে তিনি প্রথম সবুত দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরীর মেলারে, জোরে বল, আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরীর মেলারে, নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূরের ঝোলায় ঝোলে নবী, নবী সাল্লি আলারে। আজ আমিনার ঘরে আজ আমিনার দ্বারে হুর পরীর মেলারে, জোরে বল, আমার রাসূল জগতে এসেছেন, আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী জগতে পাঠিয়ে দিয়েছেন, হুর পরি পাঠিয়ে দিয়েছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই জগতের বুকে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বুঝতে পারি না বাবা। শোনা আমার একটু বুঝুন, এর মধ্যে ফুল আছে এজন্য একটু ভারী। এখন আমি যদি লাইট মারি একটা ঝোলার মধ্যে, তাহলে ঝোলাটা ভারী হবে বাবা? আল্লাহ পাক বলেন আমি আমিনার কাছে নূর দিয়েছি। বাবা হাকিকাতে তিনি এমন নবী যার কোনো তুলনা মেলে না। রাসূল আমার বাশারিয়াত রূপ নিয়ে জগতে আল্লাহ পাঠিয়েছেন, নবী মানুষ আবার নবী ফেরেশতাদের রূপের ক্ষমতা রাখেন। হাকিকাতে নবী কি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাশার জানে না। রাসূলে কারীমের তিনটি রূপ, সূরাতে বাশারিয়াত, সূরাতে মালাকিয়াত, সূরাতে হাকিকিয়াত। আমরা বাশারিয়াত কেও মানি, মালাকিয়াত কেও মানি, হাকিকাত কেও মানি, নাকি বলে? বাজি আমার সোনা মানি কে আর হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পেট ভারী হয়নি। স্বাভাবিক কত মায়েরা যখন গর্ভবতী হন তখন আপনার কিনা ভারী হয় পেট? না হয় না, আমরা পচা দুনিয়ার সরা জিনিস, আর আল্লাহর হাবিব আছেন। আব্বাজি আমার সোনা মানিকের অনেক কথা আপনার বলতে গেলে হয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আম্মা জানের গর্ভে এসেছেন, সোনা মানিকের আমার হযরত ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাতে রেদওয়ান বলেন, তিনি বললেন আপনার কিনা বলতেছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বলতেন প্রথম মাসে আমি দেখি নুরানি কাদওয়ালা লম্বা একজন নুরানি চেহারাওয়ালা আমার কাছে
এসে হাজির হয়ে গেছেন। আমিনা আমিনা মোবারক মোবারকবাদ, কিসের মোবারকবাদ দিতেছেন? ও আমিনা তুমি রহমাতাল্লিল আলামিনের মা হতে চলেছো, কে আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আয় আমিনা তুমি আমায় চিনবে না, আমি হলাম প্রথম মানুষ জগতের, আমার নাম আদম আলাইহিসসালাম। এ যুবকেরা আমার, ইমাম জালালউদ্দিন সিউতি আলিহ রহমা তিনি লিখতেছেন, এক নবী নয় ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা আলাইহিসসালাম, এমনি করে 70,000 নবী মোবারকবাদ দিয়েছেন। আমিনা তুমি রহমাতাল্লিল আলামিনের মা হতে চলেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু বুঝতে পারতাম না, পেট ভারীও হতো না। হে বাবাজির আরো বলি, আমার আম্মা জানেরা যখন গর্ভবতী হন তাদের মাহিনা বন্ধ হয়ে যায়। কি হয় না আম্মা জান আমিনা কোন মাহিনা বন্ধ নাই, তাহলে আমাদের সঙ্গে নবীর তুলনা করা, নবী মানুষ কিন্তু দুনিয়ার কোন মানুষ সঙ্গে আমার রাসূলের তুলনা করা যাবে? নবী মানুষ কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা কেন নয়? কেন নয় বাবা, একটুখানি আপনি বুঝুন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু বুঝতে পারেননি, ভারী হওয়া, যন্ত্রণা হওয়া, বেদনা হওয়া। আমাদের পিতৃরা যখন গর্ভবতী হয় পেটে যাওয়ার পর থেকেই ডাক্তার দেখাও, বমি হচ্ছে, গলা গা গলাচ্ছে, খেতে পারে না, এটা দেখো সেটা দেখো, ছবি করো, হয় না? হয় না? আম্মা জান বলেন, আমি কিছুই জানতাম না, শুধু মুবারকবাদ পেতাম। আমি আমিনা যদি কুয়ার নিকটে গেছি, আম্মা একদিনের ঘটনা, এমন ঘটনা ঘটে গেছে বাবা, কিছু বার্তান গুলো আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় করে রেখেছেন বাবা। এমনি করে আপনার কিনা বালটি করে পানি নেওয়ার জন্য কুয়ার দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দুইজন নারী বলছেন, আমিনা কুয়ার কাছে যেও না মা, আমি কুয়া থেকে আমরা ফিরে আসতেছি, কুয়াতে পানি নাই, যতটুকু পানি রয়েছে উঠাতে গেলে শুধু উঠবে ময়লা, একেবারে নিচে পড়ে আছে। আম্মা আমিনা কুয়ার নিকটে যেতে ফিরে আসতেছি, আম্মা আমিনা নিকটে যাই, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা কুয়ার নিকটে গেছেন, যেই না আপনার এমনি করে মাথাটা ঝুঁকিয়েছেন, কুয়ার পানি আস্তে আস্তে কুয়ার কানায় কানায় ভরে গেছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই দুই মহিলা বলে, আমেনা গো এখনই দেখলাম পানি নাই, হঠাৎ করে পানি কেমন করে এলো? মানে আমার আল্লাহ পাক জানাতে চান, আমার রহমাতাল্লিল আলামিন, আমার হাবিবুল্লাহর মা, মাথা চুকাতে কষ্ট হবে, আমার হাবিবুল্লাহর মা পানি নিতে কষ্ট হবে, এজন্য আমি আল্লাহ কুয়ার পানিটাকে উপর করে দিলাম। কেরা আমার শুধু এতটুকুই নয়, ওই মহিলা দুটো আম্মা জানকে বলছেন, চলেন আপনি একটু দূরে আসেন। আম্মা জান যখন কুয়া থেকে একটু দূরে আসেন, কুয়ার পানি আস্তে আস্তে নিচে নেমে যায়, যাইয়া দেখে কুয়াতে পানি কম নাই, আবার ধরে কুয়ার কাছে আনেন, দেখে কুয়ার পানি আবার উঠে কানায় কানায় ভরে গেছে। বাবাজি আমার, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নিলেন না, বাড়িতে ফিরে এসেছেন, খালি বালটি নিয়ে বাড়িতে এসেছেন, খাজা আব্দুল মুত্তালিব বলছেন, মা পানি কই পানি কই, সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন, আব্বুজি কুয়ার নিকটে যাই, কুয়ার পানি ওপরে চলে আসে, আয় আব্বা যাও, আমি যখন বাইরে বার হই গাছগুলো যেন আমার কদমে ঝুঁকে যায়, আমি যখন পাথরে পা রাখি পাথরগুলো মোমের মতো গলে যায়, বুঝতে পারি না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, এটাই তো আমি সংবাদ পেয়েছি, তুমি আখিরি জামানার নবীর মা হয়েছো। এরকম নবী পেয়ে আমরা খুশি না দুঃখিত? খুশি হব না?
আমি আমেনা পেরেশান, কি ব্যাপার? দরজা কে খুললো? হঠাৎ একটা আওয়াজ আসতেছে, আমেনা। ও আমিনা, চিন্তার কারণ নাই, আমি জান্নাতি হুরদের মালিকা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি একটু শরবত পান করানোর জন্য। জোরে বলুন সুবহান। আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় থেকে শরবত পান করায়, পড়োশিরা পর্যন্ত পান করায় না, এত হিংসা, পরের সাথে এত ঝগড়া করে রেখেছে। আমার আব্বাজি সোনামানি কে আর শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলেন, আমি শরবত পান করে নিলাম। ওই নুরানি কদওয়ালা মহিলাটি, উনি আমাকে বুঝালেন, আমিনা আপনি রহমাতুল আলামিনের আম্মা হতে চলেছেন, কিছু পরেই তার আগমন হবে। হে বাবাজি, এদিকে রাত দিন, রাত কাঁদে দিন কাঁদে, আল্লাহ আমাতে তোমার নবী দাও, আল্লাহ আমাতে তোমার নবী দাও, দিন বলে আমাকে দাও, রাত বলে আমাকে দাও। সোনামানি কে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাতকেও দুঃখ দিলেন না, দিনকেও দুঃখ দিলেন না, আল্লাহর হাবিবকে সুবহ সাদিকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। যদি বলেন কোরআন হাদিস তো আমি পরে বলি, আগে দেখি মনীষী ঋষিরা কি বলেছে, বেদ ও পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে। কোরআন হাদিসে তো আছেই, মনীষী ঋষিরা কি বলেছে দেখেছে, গীতা তোলেন, গীতা, গীতাতে বলা হচ্ছে কালকি অবতার, শেষ জামানার পয়গম্বর, জগৎগুরু হয়ে দুনিয়া জমিনে আগমন আগমন করবেন, যিনি শ্রীকলের 12 তারিখে উষাকালে জগৎগুরুর পিতার নাম বিষ্ণু, যশ, মায়ের নাম সুমতি, রাওয়াহুল গীতা। গীতায় লেখা কালকি অবতার, শেষ জামানার পয়গম্বর হয়ে শ্রীকলের 12 তারিখ, মানে 12ই রবিউল আব্বাল, উষাকালে, ইয়ানি কে সুবে সাদেকে আল্লাহর পয়গম্বর আসবেন, কালকি অবতার হয়ে আসবেন, তার পিতার নাম বিষ্ণু, যশা, বিষ্ণু অর্থ প্রভু, যশা মানে দাস, যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা, আরবিতে নাম আবদুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। জোরে বলা যাবে না? মায়ের নাম কি বলা হয়েছে? সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা অর্থ হলো আল্লাহ, আপনার আল্লাহর সুন্দর মন, আল্লাহ পাক যার নাম দিয়েছেন আমেনা। কত সুন্দর নাম আমনা, আমরা বলি আমেনা, আমরা বাংলায় লিখি আমেনা, আসল নামটা হলো আমনা, অর্থ হলো সুন্দর মন। তাহলে যার মন সুন্দর জগৎগুরুর আম্মা, যার যিনি হবেন আল্লাহর দাস, সে হলো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। এজন্য বলা হয়েছে সোনামানিকেরা, আমার পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম, দাদার নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব কার বেটা? হাশিমের বেটা। আব্দুল মুতাল্লিবের আসল নাম হলো সাহেবা। যদি পিছনে যাই তো অনেক পিছনে চলে যেতে হবে, সাহেবা থেকে আব্দুল মুতাল্লিব হয়েছে, কিভাবে অনেক কথা। এবং হাশিমের আব্বার নাম আব্দে মান্না। আব্বাজি আমার সোনামানি কে আর খুব খেয়াল করুন, পৃথিবীর সার জমিনে মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আব্দুল মুতাল্লিবের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে হাশিম হয়ে আব্দুল মুতাল্লিবের কাছ থেকে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ থেকে আমাদের নবী পাক দুনিয়া আগমন করেছে।
আমাদের উচিত হবে, আমাদের কর্তব্য হবে ওই নবীজিকে মহাব্বত করা, ওই রসুলকে প্রেম করা। যদি প্রেম করি এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আরো জোরে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا